Hello everyone, welcome back to my channel Moon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি দই ভেন্ডি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। এখানে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে, ভেন্ডিগুলো ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি কসুরি মেথি, হাতে ক্র্যাশ করে রেখেছি। নিয়েছি টক দই 3 চামচ, আর 2 পেঁয়াজ আমি কুচি করে কিনে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি, আর এখানে নিয়েছি আদা রসুন। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলে ভেন্ডিগুলো দিয়ে দিলাম, ভেন্ডিগুলো ভালো করে ভেজে নেব, ভালো করে লাল করে ভেজে নেব। নাড়াচাড়া করে আমি মিডিয়াম ফ্লেমে ভাজছি এটা। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে, ভেন্ডিটাকে ঢেকে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে। আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, এখন আমি ভেন্ডিটাকে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, তেলে ফুড়ন দিলাম, একটু সর্ষে আর সাদা জিরে। এবার দুটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার। এবার এখানে দিয়ে দিলাম একটু হিং। এবার হিংটাকে ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজ। 2 পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, কুচি পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও ভালো করে ভেজে নেব। হয়ে গেছে ভাজা। এবার আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি, টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার টমেটোটাকে আমার গলিয়ে ফেলতে হবে। দিয়ে দিলাম গরম মশলা, হলুদ, কাশ্মীর মরিচ পাউডার, সাদা জিরে পাউডার আর ধনিয়া পাউডার আর একটু নুন। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢেকে দেব, কারণ টমেটোটা আমাকে গলিয়ে ফেলতে হবে। দেখো আমার টমেটোগুলো গলে গেছে। এবার আরেকটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব দই। এখানে আমি 3 চামচের মতো দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ফ্লেমটা লো করে আমি দইটা দিয়ে দিলাম। দইটা এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিতে হবে। আর দইটা যে বাটিতে ধুয়েছি, বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে। কষিয়ে দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটা আমি হাতে ক্র্যাশ করে নিয়েছিলাম, কসুরি মেথিটাও দিয়ে দিলাম। এবার একসাথে সব মিলিয়ে ভালো করে মিশাতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমেই আছে, ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার যতক্ষণ না তেল সেপারেট হয়ে যায় আমি এটা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ভাজা ভেন্ডিগুলো, ভেন্ডিগুলোর সাথে একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে আমার। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দইগুলো। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম, একদম স্টিম লো করে এটাকে হতে দেব। তো 10 মিনিট পরে আমার দেখো এটা হয়ে গেছে, তেল অলরেডি ছেড়ে দিয়েছে, আমার ভেন্ডিটাও হয়ে গেছে। এবার এটাকে আর একটু হতে দিতে হবে। এবার লাস্টে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার, ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলা পাউডারের সাথে। এই রেসিপিটা ভীষণই ডেলিশিয়াস খেতে, তোমরা একবার করে খেও, খুব ভালো লাগবে। এখন তো ভেন্ডি সামারে ভেন্ডি চলে আসছে, দারুণ খেতে। এবার আমি একটু ঢেকে দিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।